বলতে ধাপ মনে হচ্ছে এক থেকে 150 হবে তার কম না। তো এইভাবে টোটাল भक्त लोग भक्ति पूजा करते हैं, उसका भक्ति पूर्ण माँ कामाख्या भी होता है। जय माँ कामाख्या। तो गतकाल आमरा ट्रेने उठेछिलाम सकाल 6:35 ट्रेन छिलो कांचनजंगा ट्रेन, से कांचनजंगा ट्रेने कोड़े आमरा पौंछेछि कामाख्या स्टेशने। तो एखाने कामाख्या स्टेशने तोमरा नामते पारो आर एखाने गुवाहाटी स्टेशनो नामते पारो। तो आमरा कामाख्या स्टेशने नेमेछि जेहेतु आमरा कामाख्या मंदिरे जाबो। तो अनेके ना जानार जन्य अनेके गुवाहाटी स्टेशने नेमे थाके। तो गुवाहाटी स्टेशने तोमरा जदि नामो ओखान थेके तोमादेर आबार ब्याक करे एई कामाख्यार एई ओपर दिये जेते होबे। कामाख्या स्टेशने नेमे गेले तोमादेर अनेकटा समय बेचे जाबे मंदिरे जेते। তো এখন আমরা কামাখ্যা স্টেশনে নেমেছি। এখন আমাদের মোটামুটি বাজে 4:30, দীর্ঘ 22 ঘন্টা লেগে গেছে। তো 22 ঘন্টা পর আমরা এই কামাখ্যা স্টেশনে নেমেছি। তো এখন আমরা যাচ্ছি গিয়ে হোটেলে খুঁজে। তো আমরা বুঝিতে যেহেতু এসি অনেক মানুষজন আছে অনেক, তো হোটেল পাওয়াটা একটু চাপ হয়ে যাবে, কেননা আমরা বুঝিতে প্রচুর আগে থেকে 2 মাস আগে থেকে হোটেল সব বুক হয়ে যায়। তো দেখা যাক কি অবস্থা হয়। আর তোমরা এই ভিডিওর সাথে কন্টিনিউ থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। অসমীয়া কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতের অবস্থিত হিন্দু দেবী কামাখ্যা একটি মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম জাগ্রত পীঠ। কামাখ্যা রেলওয়ে স্টেশনটা বাইরের থেকে দেখতে বেশ সুন্দর। আমরা স্টেশনের বাইরে এসে যাচ্ছি টোটো ধরার জন্য, কিন্তু বাইরে এসে দেখি প্রচুর দর্শনার্থীর ভিড়, কারণ আমরা গিয়েছিলাম আম্বাবুচি মেলাতে। আম্বাবুচি মেলার উদ্দেশ্যে আমরা এই কামাখ্যা মন্দিরে এসেছি। বাইরে যখন আসি তখন দেখি অনেক দর্শনার্থী এখানে বিশ্রাম নিচ্ছে। সরকার থেকেই এই বিশ্রামের ব্যবস্থা ওরা করে দিয়েছে। আর এইখানে তোমরা যে সিনটা দেখতে পাচ্ছ, সবাই কিন্তু এখানে ভাত খাচ্ছে। এইখানে ভাত খেতে গেলে কোনো টাকা পয়সা ওরা নেয়নি, পুরো ফ্রিতে ওরা সবাইকে পরিষেবা দিয়ে যাচ্ছে মা কামাখ্যার নামে। এত ভালো ফ্রেশ খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখে লোক ঠিক সামনে রাখতে পারলাম না, তো আমরাও পেট পুজোটা করে নিলাম। कितना दिन से चल रहा है अंकल? 22 तारीख को चालू किया था। 22 तारीख नॉन स्टॉप चल रहा है। नॉन स्टॉप सबके लिए, कभी बंद का काम नहीं है। ये पर सबके लिए परिसेवा है, सबके लिए, सबके लिए। আম্বাবুচি মেলার কারণে 2 মাস আগে থেকেই সেইখানের প্রত্যেকটি হোটেল বুক হয়ে গিয়েছিল, তাই আমরা হোটেল খুঁজে পাইনি। একটি ছোট্ট বাড়ি পেয়েছিলাম, সেটি দোতলার উপরে। আমার কাছে সময় কম থাকার জন্য সেই বাড়িটির ভিডিও করে উঠতে পারিনি। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি মা কামাখ্যার দর্শনের জন্য। মা কামাখ্যা মন্দিরের দর্শনের জন্য আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটি হলো শর্টকাট রোড। এরকমভাবে এই সিঁড়ি আরও 3টে পার করতে হবে। টোটাল 3টে সিঁড়ি পার করলে পরে কামাখ্যা টেম্পলে গিয়ে পৌঁছে যাব। তো এরকমভাবেই ফার্স্ট আমরা ফার্স্ট শুরু করলাম একটা সিঁড়ি। এক একটা সিঁড়িতে ধাপ মনে হচ্ছে 100 থেকে 150 হবে তার কম না। তো এইভাবে টোটাল 3টে স্টেপ আছে। তো আমরা এইভাবেই যাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু শর্টকাট রুট, অনেকের জানা নেই। তো এই শর্টকাট রুটটাতে তোমরা যেতে পারবে। তোমরা যদি পায়ে হেঁটে মা কামাখ্যা মন্দিরের দর্শন করতে চাও, শর্টকাট রুটে তোমরা এই রাস্তা দিয়ে যেতে পারো। কামাখ্যা স্টেশনের বাইরে এসে টোটো ধরে তোমরা সোজা চলে আসবে পাণ্ডু অরুণা সিনেমা হলের সামনে। সেখান থেকে তোমরা এই শর্টকাট রুটটা পেয়ে যাবে। এই রুট ধরে সোজা চলে আসবে মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে প্রবেশ করার 2টি গেট রয়েছে। তোমরা যদি শর্টকাট রুটে এসে থাকো, এই গেট দিয়ে তোমরা ঢুকে সোজাই সামনে দেখতে পাবে যেখানে সাধু সন্ন্যাসীরা বসে আছে। আর তার ঠিক সামনে ঘরে চলে গেলে দেখতে পাবে যেখানে পাঠা বলি দেওয়া হয়।
আমরা সাধু সন্ন্যাসী বাবাদের আশীর্বাদ নিয়ে সামনের দিকে এগোতে থাকি। সামনে গিয়ে দেখি প্রচুর প্রচুর দর্শনার্থীর ভিড়, যারা বসে আছে সিঁড়িতে। আমরা মায়ের মন্দিরে এসে পৌঁছেছি আম্বাবচীর তৃতীয় দিন। সেই দিন মন্দিরে প্রচুর পরিমাণের ভক্তদের ভিড়। গেট নাম্বার টুতে যেই সব ভক্তদের দেখতে পাচ্ছ, তারা সাইডে একটি মন্দির রয়েছে, সেইখানে পুজো দেওয়ার জন্য সকলে লাইনে দাঁড়িয়েছে। তোমরা যদি চাও বড় লাইনে না দাঁড়িয়ে মাকে পুজো দিতে, তাহলে তোমরা এই সাইডের মন্দিরে এসে পুজো দিতে পারো। মায়ের মন্দিরটিকে রক্তজবা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তেহে দিল সে প্রণাম হে। ইয়ে মা বিশ্ববিখ্যাত মন্দির মা কামাখ্যা কা। ধন্য হো ইস মা কো জো মা নে আসাম জেসে রাজ্যে মে মা কা মন্দির বনা হে। সব শ্রেষ্ঠ মন্দির হে ইয়ে মা কা কামাখ্যা কা। জো ভি নৌ নাথ সাড়া বারা পন চৌরাশি সিদ্ধ সিদ্ধো মে সিদ্ধ বাবা গোরখনাথ সাড়ে বারা পন চৌরাশি সিদ্ধো মে ইয়ে জো হে সবসে শ্রেষ্ঠ মন্দির হে মা কামাখ্যা কা। জো ভি ভক্ত লোক ভক্তি পূজা করতে হ্যাঁ উসকা ভক্তি পূর্ণ মা কামাখ্যা পে হতা হ্যাঁ। বিশ্ববিখ্যাত মন্দির হ্যাঁ, বেসে ভি দেশ বিদেশ কা যাত্রা আয়া হুয়া হ্যাঁ। মে নিউজ ভগবান ইসকো ভি বড়ায়ে। আমি তোমাদের সাথে একটি ভুল ধারণা শেয়ার করতে চাই, কারণ এই ভুল ধারণাটি আমার মধ্যেও ছিল। তো এই আম্বাবচী মেলা নিয়ে আমি অনেক কথাই শুনেছি। প্রত্যেক বছর কামাখ্যাতে আম্বাবচী মেলা হয়ে থাকে। তো এইখানে আসার আগে আমি ভেবেছিলাম আম্বাবচী মেলা মানে হয়তো আমরা যেটা বুঝি মেলা মানেই খেলাধুলোর দোকান হবে, ভালো খাবার দাবার দোকান হবে, জামা কাপড়ের দোকান হবে, কিন্তু ঠিক এখানে তা নয়। এখানে আম্বাবচী মেলা মানে শুধু মায়ের দর্শন করা, মায়ের দর্শনে নিজের মনের কামনার ইচ্ছে পূরণ করা। এখানে এসে আমার এই ভুল ধারণাটি পুরো ভুল প্রমাণিত হয়েছে। মায়ের মন্দিরের ঠিক পাশেই এই পুকুরটি রয়েছে। শোনা যায় এটি খুব পবিত্র একটি পুকুর, এখানে স্নান করে সবাই মায়ের পুজো দিয়ে থাকে। তোমরা মন্দিরের ঠিক পাশেই রয়েছে মোমবাতি, ধূপকাঠি, প্রদীপ জ্বালানোর জন্য ব্যবস্থা। তোমরা মন্দিরের অন্য কোথাও এই ব্যবস্থাটি পাবে না, শুধুমাত্র এক সাইডেই রয়েছে। আর ঠিক তার পাশেই রয়েছে যেখানে নারকেল ফাটিয়ে সেই জল সামনের লাল কাপড়ে দিয়ে নিজের মনের কামনা তোমরা পূরণ করাতে পারবে। এই ভিউটি হলো মন্দিরের পেছন দিকের ভিউ। এই পেছন দিক থেকে মন্দিরটি দেখতে অপরূপ সুন্দর লাগছে। আমরা পুজো দিয়ে ঠিক চলে আসি নাগা সাধুরা যেখানে বসে সবাইকে আশীর্বাদ দিয়ে থাকে। আমরা নাগা সাধু আশীর্বাদ নেওয়ার জন্য নাগা সাধু বাবাদের সামনে চলে এসেছি। এখন আমি নাগা সাধু বাবাদের আশীর্বাদ নিচ্ছি। আর সেখানে এসে দেখি খুব সুন্দর একজন মা নৃত্য পরিবেশন করছে। সেটি দেখে আমি ক্যামেরা বন্দি না করে থাকতেই পারলাম না। তার পাশে রয়েছে সাধুদের বসার শোবার ব্যবস্থা। তোমরা এখন যে মাকে দেখতে পাচ্ছ, তোমরা হয়তো অনেকে তাকে চিনে থাকো। সে নানান জায়গাতে দরবার করে থাকে আর সকলের মনের কামনা পূরণ করার জন্য আশীর্বাদ দিয়ে থাকেন।
মায়ের সামনেই অনেক ভক্তরা গান বাজনা করছে। এই যজ্ঞটি বছরে আম্বাবচীর তিন দিনই হয়ে থাকে। এই যজ্ঞটি সামনে থেকে মন্ত্র শোনা আর দেখা অনেকটাই ভাগ্যের ব্যাপার। তোমরা যদি আম্বাবচীতে মেলাতে গিয়ে থাকো অবশ্যই এই যজ্ঞটি দেখবে, সেটি মিস করো না। আর যে সামনে বাবাকে দেখতে পাচ্ছ তাকে হয়তো অনেকে চিনে থাকো, তাকে সবাই চকলেট বাবার নামে বলে থাকে। তোমরা এই চকলেট বাবা ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ।